মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি বারবার শুনেছি আপনার জীবনে এমন কেউ ছিল যে একদম আপনার মনের মতো, আপনার উপযুক্ত, তার সঙ্গে আপনি আপনার জীবনটা এগোলেন না কেন স্যার? কি হয়েছিল? হিমা, এটা কি অর্ডার করলাম? গরমের মধ্যে গরম জিনিস, এটা ধোয়া উঠছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাক বাবা, ঠান্ডা। আমি তো ভাবলাম আমি বোধহয় আবার ধরিয়েছি। স্যার বলুন, যেটা জিজ্ঞেস করলাম বলুন না। কান্না চুপচাপ, এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। আপনি তার মানে আমাকে বন্ধু ভাবেনি না। আপনি মুখেই বলেন যে আমি আপনার বন্ধু। আমি যদি আপনার বন্ধুই হই তাহলে তো বন্ধুর সঙ্গে মনের কথা বলাই যায়, তাই না? কে সেই মেয়ে যার জন্য আপনি বারবার বলেন যে আপনি নাকি নিঃস্ব হয়ে গেছেন? কে সে? দেখুন, প্রিয়া দিদি কিন্তু আমাকে বলেছে বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ, এবং বন্ধুত্বে কোনো গোপনীয়তা থাকবে না, মানে নো সিক্রেট। আপনি সিক্রেট রাখছেন, গোপন করছেন আমার থেকে কথা, তার মানে আপনি আমাকে বন্ধু বলে মানেনি না। সেটা নয় শ্যামলী, আপনি সত্যি আমার খুব ভালো বন্ধু। তাহলে বলুন। আচ্ছা, কেন জানতে চাইছেন? আসলে আমার মাঝে মাঝেই মনে হয় সেই মেয়েটার সাথে আমার অনেক মিল আছে। আমি অনেক মিল খুঁজে পাই, কারণ ওই মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক ছিল আর ম্যাডাম সেটা মেনে নেয়নি, তাই এই মেয়েটার জন্য আপনার সঙ্গে আপনার মায়ের অশান্তি হয়েছিল, আর আমার জন্য আপনার সঙ্গে আপনার মায়ের অশান্তি। আমি যদি সবটা জানতে পারতাম তাহলে ওই মেয়েটার যা ভুল ছিল সেগুলো আমি শুধরে নিতাম, আমি সেই ভুলগুলো করতাম না, তাহলে হয়তো ম্যাডামের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক হয়ে যেত। এক সেকেন্ড শ্যামলী, আপনার কি মনে হয় যে আমি মেয়েদের জন্য মামুনির সঙ্গে অশান্তি করি? হিমা, ছি ছি ছি, আমি সে কথা বলতে চাইনি, আমার খুব জানতে ইচ্ছে করে। বলুন না স্যার, বন্ধুকে বললে হয়তো একটু হলেও আপনার মনটা হালকা হবে। আমার জীবনে দুটি মেয়ে, একজন এসেছিল কিন্তু চলে গেছে, আর একজন আছে। না জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।